নমস্কার বন্ধুরা, গল্পবাজি সাথে নীল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব জয় সেনগুপ্তের লেখা একটি ভৌতিক গল্প। গল্পটির নাম জ্যোৎস্না রাতে। গল্প পাঠে আমি নীল। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। শুরু করছি আজকের গল্প, জয় সেনগুপ্তের লেখা জ্যোৎস্না রাতে। ছোটবেলা থেকেই আমি অলৌকিক ব্যাপার স্যাপারের প্রতি খুব আকর্ষণ বোধ করতাম। অপ্রাকৃতিক নানা বিষয়, যেমন ভূতপ্রেত, ভ্যাম্পায়ার, পরী, এঞ্জেল, প্যারাসাইকোলজি, এইসব। যত বয়স বাড়তে লাগল এই আকর্ষণও বেড়ে যেতে লাগল। কম বয়সে বাড়ির নিয়ম কানুনে বাঁধা ছিলাম, ইচ্ছে মতো সব জায়গায় যেতে পারতাম না। কলেজে ওঠার সঙ্গে সঙ্গে বন্ধনমুক্ত হলাম আর অলৌকিক ঘটনার সন্ধানে নানান জায়গায় ঘুরে বেড়াতে লাগলাম। নানা জায়গায় ঘুরে খুঁজে বেড়াতে লাগলাম অলৌকিক শক্তিধর মানুষের সন্ধানে, কিন্তু সেরকম প্রকৃত শক্তিধর কাউকে খুঁজে পেলাম না। যখনই জানতে পারলাম অমুক জায়গায় ভূতুরে বাড়ি আছে, তৎক্ষণাৎ ছুটতাম সেখানে একাই। এ ব্যাপারে আমার কোনো সঙ্গী ছিল না, কিন্তু প্রতিবারই বিফল মনোরথ হয়ে ফিরে আসতে হতো ভূতুরে বাড়ি নামে। ভূতের কোনো চিহ্নই পাইনি সেখানে। এভাবেই কেটে যাচ্ছিল দিন। কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। লেখাপড়ায় মন দিলাম, কিন্তু মনের মধ্যে সব সময় একটা অপ্রাপ্তি, স্পিরিট ওয়ার্ল্ডের সামনাসামনি হতে না পারার অপ্রাপ্তি। ইউনিভার্সিটিতে আমার ঘনিষ্ঠ বন্ধু সর্বানন্দ সান্যাল, সর্ব বলে ডাকি আমরা। ক্লাসে পাশাপাশি বসি দুজনে। ওর বাড়ি আমার কলেজ থেকে বহু দূরে, হাওড়ার আমতার কোনো একটা প্রত্যন্ত জায়গায়। তাই ও কলেজের কাছেই একটা বাড়িতে পেয়িং গেস্ট থাকে। সর্বানন্দ লেখাপড়ায় খুব ভালো। ওর ইচ্ছা বিজ্ঞানী হওয়ার, অ্যাস্ট্রোফিজিসিস্ট, ভবিষ্যতে গবেষণা করবে। ও ক্লাসিক্যাল গানের চর্চা করত। ছোটবেলা থেকে গান বাজনার আবহে বড় হওয়া সর্ব লেখাপড়ার পাশাপাশি গানের চর্চা চালিয়ে যেত সমানতালে। আমাকে বলতো, কাকিমা তো এখনো রেওয়াজ করেন বলেছিলি, তা তুই শিখলি না কেন? আমি বললাম, একদম শিখিনি বলা ভুল। ছোটবেলায় মায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতাম, তারপর একটা সময় লেখাপড়ার চাপে আর হয়ে উঠল না। আর মায়ের ইচ্ছা থাকলেও বাবা চাইতেন না আমি কখনো গান বাজনা করি। তার ইচ্ছে ছিল আমি মন দিয়ে লেখাপড়াটাই করি। হাসি মুখে সর্ব বলল, আমি তো লেখাপড়া করতে করতেই চর্চা চালিয়ে যাচ্ছি, গ্রাজুয়েশনে ভালো রেজাল্টও করেছি। সেটাই ঠিক, আমি ঘাড় নাড়লাম। সর্ব একদিন আমাকে ওর ক্লাসিক্যাল সঙ্গীতের গুরুদেব সুশোভন রায়চৌধুরীর কাছে নিয়ে গেল। বেশ কিছুদিন ধরেই বলছিল আমাকে, বলছিল তোর প্রেত জগৎ নিয়ে এত আগ্রহ, আমার গুরুদেবের কাছে জল, ওর নানান অভিজ্ঞতা আছে, অনেকবার প্ল্যানচেট করেছেন, মিডিয়ামের মাধ্যমেও প্রেত নাবিয়েছেন। ওর মুখের কথা টেনে নিয়ে আমি বললাম, এতদিন বলিসনি, কবে যাবি বল, যেদিন বলবি আমি যাব। সর্বর গুরুদেবের বাড়ি লোকালয় থেকে একটু ভেতরে, ছিমছাম দোতলা বাড়ি। সর্বর মুখে শুনেছি উনি বিয়ে করেননি, একাই থাকেন, শুধু একজন সর্বক্ষণের কাজের লোক আছে, সেই সব কাজকর্ম করে। তাই বাড়িতে ঢুকে দেখলাম চুপচাপ শান্ত পুরো বাড়ি। সর্ব বলেছিল ওর গুরুদেবের বয়স 80-এর ওপর, কিন্তু দেখলে বোঝা যাবে না। সত্যিই তাই, ওকে দেখে অবাক হতে হয়। সৌম্য শান্ত প্রায় 6 ফুট লম্বা চেহারার মানুষটিকে দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। আমার এখানে আসার উদ্দেশ্য সর্ব আগেই বলে রেখেছিল সুশোভন বাবুকে,
তিনি স্মিত হেসে বললেন, তোমার স্বপ্ন সফল হবে আজ। অশরীরী আত্মা দেখার যে অভিজ্ঞতা অর্জন করবে সারা জীবন মনে থাকবে তোমার। বুক কেঁপে উঠল আমার, বোকার মতো কৃত্রিম হাসি ফুটিয়ে তুললাম মুখে। সর্বর কাছে শুনেছি ছোটবেলায় তুমি রাগ সঙ্গীতের তালিম নিতে, আজ তোমাকে আমার তৈরি একটা রাগ সঙ্গীত শোনাবো, এটা শুনলে তুমি সব তোমার প্রশ্নের উত্তর পাবে। একটু থামলেন সুশোভনবাবু, তারপর বললেন, শাস্ত্রীয় সঙ্গীত নিজেই রহস্যে ভরা, জানো তো তানসেন দীপক রাগে আগুন সৃষ্টি করতেন, বৃষ্টি আনতেন মেঘমল্লার গে। ওর কথার পিঠেই আমি বললাম, কিন্তু এইসবের সঙ্গে স্পিরিট ওয়ার্ল্ডের কি সম্পর্ক? এইসবের সঙ্গে সম্পর্ক আছে বই কি, শব্দের কম্পনের ওপর অনেক কিছু নির্ভর করে, জানো তো বিভিন্ন অসুখ সারাতে মিউজিক থেরাপি প্রয়োগ করা হয়। আমাদের তিনজনকেই লুচি আলু ভাজা দিয়ে গেল কাজের লোকটি। সুশোভনবাবু আমার দিকে তাকিয়ে বললেন, রাতে কি খাবে, তুমি চিকেন খাও তো? সম্মতি সূচক মাথা নাড়ালাম। রাতের খাওয়া শেষ হতে হতে 10টা বেজে গেল। বাড়িতে বলে দিয়েছি রাতে বাড়ি ফিরব না। ঠিক রাত 11:30টায় তানপুরা নিয়ে বসলেন তিনি। বললেন, তার নিজের সৃষ্ট যে রাগটি তিনি গাইবেন তার নাম রাগ আবাহন। এই রাগটি গাইলে যে বিশেষ কম্পনের সৃষ্টি হবে তাতে প্রেত জগতের সঙ্গে আমাদের জগতের একটা মেলবন্ধন সৃষ্টি হবে। উনি বললেন, তবে অশরীরীরা সাধারণত রক্ত মাংসের মানুষের সামনে আসতে চায় না, তবে তোমার যদি কপাল ভালো থাকে তাহলে তাদের দেখা পেয়ে যাবে তুমি। তোমার বন্ধুরও তো এভাবেই প্রেত দর্শন হয়েছিল। আমি অবাক হলাম, কই, কোনোদিন সর্ব তো আমাকে বলেনি এ কথা। ঘরে আমরা তিনজন, গান শুরু করলেন সুশোভনবাবু। উনি বলেছিলেন, যতক্ষণ উনি গাইবেন নানা অস্বাভাবিক ঘটনা ঘটবে ঘরের মধ্যে, আমি যেন ভয় না পাই, ভয় পেয়ে উঠে পড়লে প্রাণ সংশয়ও হতে পারে। হায় রে, যে কিনা স্পিরিট ওয়ার্ল্ড সম্পর্কে জানার জন্য এতগুলো বছর কাটিয়ে দিল, হন্টেড হাউসে রাত কাটালো, সে কিনা পাবে ভয়। সুশোভনবাবু আমার সম্বন্ধে বিশদে জানেন না। সর্ব ওকে আমার প্রেত অভিযানের সব কাহিনী বলেনি নিশ্চয়। ভরা জ্যোৎস্নার আলো ঘরে ঢুকে লুটোপুটি খাচ্ছে, এক মন ভোলানো পরিবেশ। তিনি গান গাইছেন, মিনিট দশেক হবে এই সময় একটা ঠান্ডা হাওয়ার প্রবাহ বইতে লাগলো ঘরের মধ্যে, এই ভরা গরমেও শীত করতে লাগলো আমার। সর্বর দিকে তাকালাম, নিষ্পন্দন হয়ে বসে আছে। কি আশ্চর্য, ও ঠান্ডা লাগছে না? বুঝলাম সুশোভনবাবু বর্ণিত সেই অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছে। হঠাৎ খুব জোরে হাওয়া দিতে শুরু করল। অবাক হয়ে দেখলাম আমাদের চারপাশের স্পেস অর্থাৎ ফাঁকা জায়গাটা কীরকম যেন ঢেউ খেলে যাচ্ছে, নদী বা সমুদ্রের মতো। তারপরই একটা হাড় হিম করা চিৎকার আমার সারা শরীর কাঁপিয়ে দিল। চারপাশ থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসতে লাগলো। আমার পাশে সর্বকে দেখতে পেলাম না, সুশোভনবাবুর গান শুনতে পাচ্ছি না, উনিও নেই, কোথায় গেলেন ওরা? পরক্ষণে তাকিয়ে দেখলাম মাটিতে পড়ে আছে একজন পূর্ণবয়স্ক মানুষ, আর তার গলায় দাঁত বসিয়ে দিয়েছে আর একজন। এই লোকটা কোথা থেকে এলো? রক্ত চুঁয়ে পড়ছে মাটিতে। এ কি, এ যে সর্বানন্দ! আতঙ্কে চেঁচিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে সর্বানন্দ মুখ ঘুরিয়ে তাকালো আমার দিকে, ওর সারা মুখ রক্তে মাখামাখি। আমাকে দেখেই ও ঝাঁপিয়ে পড়ল আমার ওপর, আমি এক ধাক্কায় ছিটকে ফেলে দিলাম ওকে। পর মুহূর্তে কোথা থেকে সুশোভনবাবু
লাফিয়ে এসে আমাকে মাটিতে চেপে শুইয়ে দিয়ে দাঁত বসিয়ে দিলেন আমার গলায়। প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না। বুঝতে পারলাম আমার রক্ত পান করছেন উনি। এই অবস্থায় কোনো রকমে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলাম। সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে দিয়ে রক্ত মাখা মুখে উঠে দাঁড়ালেন উনি। পাশে দাঁড়িয়ে আমার প্রিয় বন্ধু সর্ব। দেখলাম দুজনের চেহারা ধীরে ধীরে অস্পষ্ট হতে হতে মিলিয়ে গেল একেবারে। তারপর কী আশ্চর্য, যেখানে দুজনে দাঁড়িয়েছিলেন সেখান থেকে দুটো বিশাল আকৃতির কালো কুচকুচে বাদুর ডানা ঝাপটাতে ঝাপটাতে অদ্ভুত কৌশলে জানলা দিয়ে বেরিয়ে গেল। প্রায় নিস্তেজ দেহ টানতে টানতে কোনো রকমে ওই ঘর থেকে বেরিয়ে উঠে দাঁড়িয়ে দরজার ছিটকিনি খুলে বাইরে এলাম। চাঁদের আলোয় চারদিক মাখামাখি। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকেই আছড়ে পড়লাম মাটিতে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে পেলাম দেখলাম আমি হাসপাতালে। কোন জায়গা এটা বুঝতে পারলাম না। জানতে পারলাম খুব ভোরে ওই এলাকার একজন লোক আমাকে মাটিতে পড়ে থাকতে দেখে এই হাসপাতালে ভর্তি করে দেয়। ডাক্তারবাবু বললেন যে শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গিয়েছিল, অনেক বোতল রক্ত দিতে হয়েছে, আর কয়েক ঘন্টা ওই অবস্থায় পড়ে থাকলে আমি মারাই যেতাম। পরে জানতে পেরেছিলাম ওই বাড়িতে কেউ এখন থাকে না। শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী সুশোভনবাবু মারা গিয়েছেন মাসখানেক আগে। শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নাকি নানা রকম এক্সপেরিমেন্ট করতেন। উনি মারা যাওয়ার পর থেকেই ওই বাড়ি তালাবন্ধ। গান গাইতে গাইতেই উনি মারা গিয়েছিলেন। তখন সেখানে ছিল তার কাজের লোক আর এক শিষ্য যার নাম সর্বানন্দ সান্যাল। তাকে এবং ওই কাজের লোকটিকেও মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এবং আশ্চর্যের ব্যাপার, ওই তিনজনের দেহই ছিল রক্তশূন্য। এরপর থেকে ইউনিভার্সিটিতে আর সর্বানন্দকে দেখা যায়নি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন।